দর্শক, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। সো আজকে আমি হাজির হয়েছি ইউরোপের একটি খুবই সুন্দর দেশ। অনেকেই আমার ফ্রেন্ড বন্ধু ভিউয়ার্স রিকোয়েস্ট করছেন যে এই দেশে কিভাবে ট্রাভেল করা যায়, ভিজিট ভিসায় আসা যায় বাংলাদেশ থেকে। সো আজকে আমি সেই বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করব, কিভাবে বাংলাদেশ থেকে খুবই সুন্দর একটি দেশ সুইজারল্যান্ডে ভিজিট ভিসায় আসা যায়, সেই সম্পর্কে আজকে আমি আপনাদের একটা দিক নির্দেশনা দেব। আশা করছি আপনাদের কাজে লাগবে। আর আপনারা যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর যারা কইরা ফেলাইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা বেল আইকনে ক্লিক করবেন। এই দেশটা অবশ্যই একটু ব্যতিক্রম, ইউরোপের অন্যান্য দেশের মতো না। এই দেশে আসতে গেলে একটু ডিফারেন্ট অন্যান্য দেশের তুলনায়। সো আশা করছি আপনারা যদি কষ্ট করে পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই একটি খুবই সুন্দর দিক নির্দেশনা পাবেন কিভাবে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে ভিজিট ভিসায় আসা যায়। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে একটি দিক নির্দেশনা দেবো বাংলাদেশ থেকে কিভাবে সুইজারল্যান্ডে ট্রাভেল ভিসায় আসা যায়। সেই আসার জন্য যে রিকোয়ারমেন্টগুলো একটা একটা করে বলবো, আপনার মনোযোগ সহকারে শুনবেন। নাম্বার ওয়ান হচ্ছে 6 মান্থ পাসপোর্ট ভ্যালিডিটি। আপনার পাসপোর্ট যেটা আছে ওইটা মিনিমাম 6 মান্থ ভ্যালিডিটি থাকতে হবে। আর আপনার বাসায় যদি কোনো পুরানো পাসপোর্ট থাকে অবশ্যই ফাইল জমা দেওয়ার সময় ওই পুরানো যে পাসপোর্টটা থাকবে ওইটা সহ আপনার এই পাসপোর্ট জমা দিবেন। নাম্বার টু হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। অবশ্যই আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে ফাইল জমা দিবেন। তারপরে হচ্ছে নাম্বার থ্রি, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং ব্যাকগ্রাউন্ড হতে হবে হোয়াইট এবং ছবি হচ্ছে 35 mm x 45 mm লাগবে। তারপর হচ্ছে কাভার লেটার, যেটাকে ড্রাফট বলে, এই ট্রাভেল ডিটেলস। ড্রাফটের মধ্যে আপনার নেম, অ্যাড্রেস, পাসপোর্ট নাম্বার, এই বিস্তারিত ট্রাভেলের যে বিবরণী এগুলো দিতে হবে। আপনি কয় মাস থাকবেন, কতদিনের জন্য আসতেছেন, এই পুরো জিনিসগুলো ড্রাফট আকারে দিবেন। তাহলে এই ড্রাফট এটা সুন্দর করে দিলে ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি। তারপরে হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি। আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই আপনাকে এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিতে হবে। যেরকম আপনি যদি জব করেন, জব থেকে হলিডে লেটার নিতে হবে, এটা সব করতে হবে। দেন হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স, অফকোর্স ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে। সো আপনি বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে ট্রাভেল ভিসায় আসতে গেলে ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে। সো ট্রাভেল ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে যে কোন কোন ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি যে রেজিস্টার্ড ইউরোপিয়ান দেশগুলোতে কোন কোন ইন্স্যুরেন্স কোম্পানি সাপোর্ট করে, তার মধ্যে আমি ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বলছি। নাম্বার ওয়ান হচ্ছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফোনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সো এইগুলা থেকে আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন। তারপর হচ্ছে এয়ার টিকেট, এই অ্যাডভান্স যে টিকেট, বিমানের টিকেট বুকিং দিতে হবে। তারপরে হচ্ছে ডে টু ডে ইটেনারি দিতে হবে, এটা হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যান। আপনি যদি মনে করেন সুইজারল্যান্ডে 1 মাসের জন্য আসেন, আসার পরে আপনি কি করবেন, এক্সাম্পল আপনি রাজধানীতে প্রথমে 1 সপ্তাহ থাকবেন, তারপরে অন্যান্য সিটি ভিজিট করবেন, ওই সিটিতে যেয়ে আরো 1 সপ্তাহ থাকবেন, ওই সিটিতে 3 দিন থাকবেন, আত্মীয় স্বজনের সাথে 2 দিন দেখা করবেন, এই বিষয়গুলো আপনি এটার মধ্যে উল্লেখ করবেন। দেন হচ্ছে প্রুফ অফ অ্যাকোমোডেশন, অফকোর্স হোটেল বুকিং দিতে হবে। আপনি সুইজারল্যান্ডে আসতে হলে বাংলাদেশ থেকে ওই অ্যাডভান্স হোটেল বুকিং দিতে হবে। দেন হচ্ছে প্রুফ অফ ইনকাম, আপনার ইনকাম শো আপ করতে হবে। আপনি যদি জব করেন বা বিজনেস করেন এবং মিনিমাম লাস্ট 3 ইয়ার্সের ইনকাম শো করতে হবে। আপনি যদি একজন বিজনেসম্যান হন আপনার 3 ইয়ার্সের ইনকাম শো আপ করতে হবে এবং মিনিমাম লাস্ট 6 মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আছে বাংলাদেশে ওইটাতে মিনিমাম 6 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এবং সাফিসিয়েন্ট মানি, মিনিমাম আপনার 5 থেকে 7 লক্ষ টাকার স্টেটমেন্ট দেখাতে হবে। তারপরে হচ্ছে আপনি যদি জব হোল্ডার হন অবশ্যই আপনাকে 3 মান্থ পে স্লিপ জমা দিতে হবে। আপনি যে কোনো কোম্পানিতে জব করেন বা ব্যাংকে জব করেন, 3 মাসের পে স্লিপ জমা দিতে হবে, এটা খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে আপনার যদি আপনি যদি কোম্পানি
কোনো বিজনেসম্যান হন তাহলে অবশ্যই আপনার রেজিস্টার্ড কোম্পানি হতে হবে। মনে রাখতে হবে আপনার কোম্পানি বা বাংলাদেশের যে গভর্নমেন্ট রেজিস্টার্ড বা প্রাইভেটাইজেশন অবশ্যই যে কোনো রেজিস্টার্ড কোম্পানি হতে হবে। আদারওয়াইজ কোনো কোম্পানি বানিয়ে বা কোনো ভুয়া কিছু যদি দেন তাহলে ভিসা রিফিউজ হবে। দেন হচ্ছে আপনি যদি রিটায়ার্ড পার্সন হন, রিটায়ার্ড পার্সন হলে অবশ্যই আপনার যেই কোম্পানি থেকে রিটায়ার্ড হয়েছেন রিটায়ার্ডের যে কাগজপত্র আছে প্লাস ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেই স্টেটমেন্টে ব্যাংকের মধ্যে আপনার রিটায়ারমেন্টের পয়সা আছে পেনশন আছে ওইটা জমা দিতে হবে, মিনিমাম 6 মাসের ওইটা জমা দিতে হবে। তারপরে হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন অবশ্যই কলেজ অথবা ইউনিভার্সিটি থেকে হলিডে লেটার নিতে হবে, প্লাস ওই ইউনিভার্সিটি অথবা কলেজের যে আইডি কার্ড আছে ওইটা শো করতে হবে। তারপর ন্যাশনাল আইডি কার্ড লাগবে যেটা ভোটার আইডি বলে বাংলাদেশে, তারপরে বার্থ সার্টিফিকেট লাগবে এবং বার্থ সার্টিফিকেট অবশ্যই ইংলিশে হতে হবে। তারপর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের বলবো, এনওসি লেটার। এনওসি লেটারটা হচ্ছে আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন যেটা হচ্ছে ভ্যালিড লিভ, ওই কোম্পানি থেকে আপনারে মনে করেন আপনি হলিডে নিছেন 1 মাসের বা 2 মাসের, ওই জিনিসটা ওই যেই লেটারটা দিবে ওইটাকে এনওসি লেটার বলে, যার মানে এটা ভ্যালিড লিভ, আপনি 1 মাসের জন্য এই কোম্পানি থেকে যাইতেছেন তাদের কোনো আপত্তি নেই, আপনি সুইজারল্যান্ডে যে ভিজিট করে আসেন 1 মাস ওরা ভ্যালিড লিভ বা ভ্যালিড যেই হলিডে ওইটা আপনার যেই জিনিসটা দিবে ওইটা হচ্ছে এনওসি লেটার। সো এই হচ্ছে মোটামুটি ধারণা, আশা করছি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন একটা মোটামুটি ধারণা পাবেন বাংলাদেশ থেকে কীভাবে ইউরোপের খুবই সুন্দর একটি দেশ সুইজারল্যান্ডে ভিজিট ভিসায় আসবেন। এই পুরো ভিডিওটা দেখলে আপনারা একটা মোটামুটি ধারণা পাবেন। এখন আমি আপনাদেরকে একটি বাস্তবিক ধারণা দেব যেটা ভিসা পাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। নাম্বার 1 হচ্ছে আপনাকে যদি কেউ কোনো ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন সুইজারল্যান্ডে থাকে আর যদি আপনাকে ইনভিটেশন লেটার দেয়, এবং ইনভিটেশন লেটার দিলেই হবে না, এটা অবশ্যই জেনুইন হতে হবে। এবং ইনভিটেশন লেটারে কী কী দিবে, একটা ইনভিটেশন লেটার শুধু দিলেই হবে না, লেটার দিতে হবে প্লাস ওই দেশে সে যে নাগরিক তার পাসপোর্টের কপি লাগবে, তারপরে 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে, জব ডিসক্রিপশন দিতে হবে, সে মোটামুটি ভালো ইনকাম করে ওই জায়গায়, এরকম যদি কেউ দেয় তাহলে এটা খুবই কাজে লাগবে। তারপরে হচ্ছে ইন্টেনশন টু রিটার্ন, অবশ্যই আপনি প্রমাণ করতে হবে যে আপনি সুইজারল্যান্ডে 1 মাস অথবা 2 মাস 6 মাস ভিজিট করার পরে ওয়ান টাইমে আপনি ব্যাক করবেন আবার বাংলাদেশে। সো এই জিনিসটা যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি একজন জেনুইন ট্রাভেলার, আপনার কাজ হচ্ছে বিভিন্ন দেশ শুধু ভ্রমণ করা থাকার জন্য না, এইভাবে যদি আপনি প্রমাণ করতে পারেন অবশ্যই আপনাকে ওরা ভিসা দিয়ে দিবে। আর আপনি যদি ট্রাভেলার নতুন হন তাহলে আমি সাজেস্ট করব যে আপনি আগে মিনিমাম 4-5টা দেশ যদি ভ্রমণ করেন, যেরকম চায়না, জাপান, তারপরে দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউরোপের যদি আরও 2-1টা দেশ হয় তাহলে আরও ভালো, যেরকম মনে করেন পর্তুগাল, পোল্যান্ড, এরকম যদি আপনি আগে ভিজিট করেন, করার পরে যদি আপনি ফাইল সাবমিট করেন সুইজারল্যান্ড এমবিসিতে, অফকোর্স এটা খুবই পজিটিভভাবে ওরা নিবে। তারপরে হচ্ছে আপনার এই সুইজারল্যান্ডে ভিজিট করার ক্ষেত্রে আপনার যদি ল্যাঙ্গুয়েজে খুবই সমস্যা ওই জায়গায়, আপনার ইংলিশ তো মিনিমাম জানতে হবে, তারপরে আপনার ওই জায়গায় আবার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, তারপরে জার্মান ল্যাঙ্গুয়েজ, এগুলো আবার ওই জায়গায় চলে। সো মোটামুটি আপনি যদি ইংলিশ ভালো জানেন তো মোটামুটি আপনার ট্রাভেলে কোনো সমস্যা হবে না। তারপরে হচ্ছে আপনার ওই যে সুইজারল্যান্ডের এমবিসিটা কোথায়, সুইজারল্যান্ড এমবিসি হচ্ছে এটা বাংলাদেশে আছে ঢাকাতে গুলশান 2 নম্বর, ওই এমবিসিতে ওই জায়গায় আপনারা ফাইল জমা দিতে পারবেন। সো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি ধারণা দেওয়ার জন্য, ইদানিং আমার এক ফ্রেন্ড সুইজারল্যান্ড থেকে ভিজিট করে আসছে, ও বলছে যে ইউরোপের মাঝে খুবই এক্সপেন্সিভ হচ্ছে সুইজারল্যান্ড, ওখানে থাকা প্লাস খাওয়া খুবই এক্সপেন্সিভ। যেরকম ওই মনে করেন আপনি KFC-তে যদি ঢাকাতে একটা মিল খান ওইটার যে প্রাইস অলমোস্ট ডাবল হচ্ছে আপনার সুইজারল্যান্ডে। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, মোটামুটি ফাইন্যান্সিয়াল প্রিপারেশন নিয়ে আপনাকে সুইজারল্যান্ডে যেতে হবে, প্রত্যেকটা জিনিসই ওই জায়গায় খুবই এক্সপেন্সিভ। তারপরে হচ্ছে আপনার যদি কোনো ব্যাঙ্ক কার্ড, ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকে বাংলাদেশে, যেরকম ব্র্যাক ব্যাঙ্কের থাকতে পারে, সোনালী ব্যাঙ্কের থাকতে পারে, এগুলো আপনি ইউজ করতে পারবেন সুইজারল্যান্ডে। বাট আপনি যাওয়ার আগে আপনার যে অথরিটি বা লোকাল যে ব্রাঞ্চ আছে ওই জায়গাতে যাই ওদেরকে বলবেন যে আপনার কার্ডটা যাতে আনলক করে দেয়, যে আপনি সুইজারল্যান্ডে ভিজিট করতে যাচ্ছেন বাংলাদেশের বাইরে,
ওরা যদি আনলক করে দেয়, আপনি এই যে মাস্টার কার্ড বা ভিসা কার্ড ওইটা সুইজারল্যান্ডে ইউজ করতে পারবেন। সো আজকের মতো দর্শক আমি বিদায় নেব, আশা করছি আপনাদের পুরো ভিডিওটা দেখলে খুবই কাজে লাগবে, এটা খুবই সুন্দর একটা দেশ, আর আমার জন্য সবাই দোয়া করবেন। সো আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে এসকে বি ব্লগের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।